ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। আজকের পর্বের বিষয় হল 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে অম্বুবাচীর পূর্ণাঙ্গ সময়সূচি। অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি, কেন অম্বুবাচী পালন করা হয়, অম্বুবাচী চলাকালীন কী করবেন কী করবেন না, কী খাবেন এবং কী খাবেন না, আমদুধ খেতে হয় কেন, সব কিছুই জানব আজকের এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। হিন্দু শাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। সূর্য যখন আদ্যা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থান করেন, সেই অবস্থানকালে ধরিত্রী মাতা ঋতুমতি হন, এটি অম্বুবাচী নামে পরিচিত। এই সময় সব বাড়ি বা মন্দিরের পূজা বন্ধ থাকে। বাড়ি গৃহদেবীকে এই সময় লাল কাপড়ে ঢেকে রাখারও রীতি রয়েছে। এবার জেনে নেওয়া যাক 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে অম্বুবাচী কবে, প্রবৃত্তি ও নিবৃত্তির পূর্ণাঙ্গ সময়সূচি। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে অম্বুবাচী শুরু হবে 22 জুন 2024 বাংলার 7ই আষাঢ় 1431 শনিবার। অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে সকাল 8:45 পর থেকে। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে অম্বুবাচীর নিবৃত্তি বা সমাপ্ত হবে 25 জুন 2024 বাংলার 10ই আষাঢ় 1431 মঙ্গলবার রাত 9:08। এবার জেনে নেব অম্বুবাচী চলাকালীন আমদুধ কেন খেতে হয়। অম্বুবাচী চলাকালীন আমদুধ খাওয়ার একটি নিয়ম রয়েছে। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতে এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয়। গরমের একটি অন্যতম ফল হলো আম। আয়ুর্বেদ শাস্ত্রমতে আম দুধের উপকারিতা একাধিক। যে কোনো রকমের সংক্রমণ, প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যা ভালো কাজ করে এই আমদুধ। অম্বুবাচীর 3 দিনের মধ্যে যে কোনো একদিন আমদুধ খেতেই হবে। এবার জানবো অম্বুবাচী চলাকালীন কী খাওয়া যাবে এবং কী খাওয়া যাবে না। অম্বুবাচী চলাকালীন ফলাহার করার নিয়ম রয়েছে। এই 3 দিন আগুনে রান্না করে খাবার খাওয়ার কোনো নিয়ম নেই। অম্বুবাচী চলাকালীন শাঁকা বা পুড়িয়ে খাওয়া যাবে না, আমিষ আহার করা উচিত নয়, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি একেবারেই খাওয়া যাবে না। চিড়ে, মুরকি, সাবুদানা, খই, সমস্ত প্রকারের ফল, দুধ, দই, মিষ্টি সব কিছুই খাওয়া যাবে। অম্বুবাচীর ব্রত পালন করুন বা নাই করুন, এই কাজগুলি ভুলেও অম্বুবাচী চলাকালীন করবেন না। অম্বুবাচীতে ভূমি কর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতি হয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ। এই সব শুভ কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পূজা করা উচিত নয়। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে, তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে। যেমন এই বছর 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে জগন্নাথ দেবের স্নান যাত্রা অম্বুবাচীর শুরুর দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি নির্দিষ্ট সময় এবং নিয়ম মেনেই পালিত হবে। কারণ জগন্নাথ দেবের স্নান যাত্রা বা রথযাত্রা এটি নিত্য কর্মের মধ্যেই পড়ে। সুতরাং জগন্নাথ দেবের স্নান যাত্রা অম্বুবাচীর প্রথম দিন পড়লেও সেটি পালন করতে কোনো রকম কোনো বাধা নিষেধ থাকবে না। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।